স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, ডেঙ্গু মোকাবেলা সরকারের একার পক্ষে সম্ভব নয়, এজন্য সবাইকে সচেতন হয়ে কাজ করতে হবে, না হলে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে উল্লেখ করেন তিনি। দুপুরে মানিকগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী। আমরা সিটি কর্পোরেশন পৌরসভাকে আহ্বান করব, তারা জানি বেশি বেশি করে স্প্রে করে এবং যেখানে পানি জমে থাকে সেই পানিগুলো যাতে সরিয়ে ফেলতে পারে। আমরা চেষ্টা করে যাচ্ছি, আমাদের জনগণকে সতর্ক হতে হবে। শুধু সরকার এই কাজটি করতে পারবে না, মোকাবেলা করতে পারবে না। সকলেই যার যার আঙিনা পরিষ্কার করতে হবে এবং যেখানে মশা জন্মাচ্ছে, লার্ভা হচ্ছে, সেই জায়গাগুলোকে স্প্রে করে সেই লার্ভাগুলোকে ধ্বংস করতে হবে এবং যাতে মশা উৎপত্তি না হয়। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশেই। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।